হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে। আজকে আপনারা টাইটেল দেখেই বুঝতে পেরেছেন কি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মাস্ক দিয়ে বেশ কয়েকটা টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি, আপনাদেরও অনেক উপকারে আসবে। মাস্ক আমরা পরে থাকি, তো এই পরার পাশাপাশিও এই মাস্ক দিয়ে খুব সুন্দর কিছু কাজ করা যায়। কাজগুলো কি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। চলুন, আমার ভিডিওগুলো যদি আপনাদের মনে হয় যে একটু হলেও উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও দিব আপনারা দেখে নিতে পারবেন। মাস্ক দিয়ে প্রথম যে টিপসটা আমি আপনাদেরকে দিব, এবারে এই মাস্কটা কেটে নিচ্ছি। দেখুন কিভাবে কেটে নিলাম। আরে বলছি, এই যে মাস্কটা আমি কেটে নিলাম, এটা কি কাজে ব্যবহার করব? এই প্যাকেটগুলো যখন আমরা ব্যবহার করি তো এভাবে মুখটা কেটে নেই, আর কেটে নেওয়ার পরে যদি আমরা ঠিক এভাবে রেখে দেই বা মুড়িয়েও যদি রেখে দেই এরকম করে, বাতাস ঢুকে কিন্তু খাবারগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এবারে হচ্ছে আমি এটা মুড়িয়ে নিচ্ছি। এবারে যে মাছটা কেটে নিলাম, এই মাছটা দিয়ে দেখুন কিভাবে আমি খুব সহজে এটা কিন্তু মুড়িয়ে রাখা যাবে। দেখুন এই টিপসটাও আপনাদের অনেক ভালো লেগেছে। চলে যাচ্ছি পরবর্তী আরেকটা টিপসে। এবারে যে টিপসটা দিব তার জন্য মাস্কের এখান থেকে একটু কেটে নিচ্ছি। এখানে যে জিনিসটা থাকে এইটা আমি বের করে নিব। এবারে এই যে তার, এই তারটা আমি এখানে পেঁচিয়ে নিয়েছি। এটা দিয়ে দেখুন কত সহজে কিন্তু এটা মুড়িয়ে রাখা যায়। খুব সহজে কিন্তু আমরা এটা এভাবে মুড়িয়ে রেখে দিতে পারি মাস্কের এই অংশটা দিয়ে। এটা কতটা উপকারী দেখুন, আমরা কিন্তু না জানলে এটা জাস্ট মাস্কটা ব্যবহার করার পরে আমরা ফেলেই দিতাম, কিন্তু এই টিপসগুলো জানা থাকলে কিন্তু আমরা অনেক ছোটোখাটো কাজ এভাবে করে নিতে পারি। আশা করছি এই টিপসটা ভালো লেগেছে। এবারে যে টিপসটা দিব তার জন্য এই মাস্কটা আমি কেটে নিচ্ছি। দেখুন যে ছাঁকনিটা আমাদের থাকে সেই ছাঁকনির মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় যে খুব বেশি ময়লা জমে যায়, জমে এই ছাঁকনির এখানে কেমন যেন একটা কালো মতো হয়ে যায়, আর এটাও কিন্তু আমাদের মাছতে হয়। তো এই মাছের এই নেটটা দিয়ে কিভাবে খুব সহজেই আমরা সেইটা প্রতিরোধ করতে পারি সেটাই দেখাবো। আর যখন ময়লাটা এর মধ্যে জমা হবে জাস্ট এভাবে নেটটা সহ যদি ময়লাটা ফেলে দেই তাহলে কিন্তু আমার এই যে ছাঁকনিটা, এই ছাঁকনিটা কিন্তু খুব ভালো থাকবে। এবারে মাস্ক দিয়ে যে টিপসটা দিব তো তার জন্য এই যে মাস্কের মধ্যে যে নেটের মতো অংশটা থাকে এটা কেটে নিয়েছি, এটা দিয়ে ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। এটাও 4 থেকে 5 দিন পর পর জাস্ট চেঞ্জ করলেই হবে। এবার মাস্ক দিয়ে যে টিপসটা দিব তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানের পেছনের অংশটা কতটা তেল ময়লা জমে গিয়েছে, তো এটা আমি মাস্কের সাহায্যে পরিষ্কার করে দেখাবো কিভাবে। এখানে নিয়ে নিয়েছি বেকিং সোডাটা একটু বেশি করে দিলে বেশি ভালো ক্লিন হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ভিনেগার কিন্তু যে কোনো জিনিসের ময়লা পরিষ্কার করতে খুবই ভালো কাজ করে থাকে। এখন আমি নিয়ে নিয়েছি একটা মাস্ক, মাস্কের এখানটা কেটে নিয়েছি, এর ভিতরে যে একটা সাদা পাট থাকে সেই পাটটা ছিঁড়ে ফেলে দিয়েছি। এবারে ডিমের খোসাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটা ভালো করে বেঁধে নিব। এবারে এর উপরে দিয়ে দিচ্ছি লবণ, এখন এটা দিয়ে ভালো করে মেজে নিব। মাজার পরে ধুয়ে নিয়েছি। দেখুন আপনারা আগে নিশ্চয়ই দেখেছেন যে কতটা ময়লা ছিল এই পুরো পাট জুড়ে, এই সমস্ত জায়গায় জুড়ে। আর এখানে যে একটু লাল লাল অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি যেহেতু কারেন্টের চুলাতে রান্না করি এটা একটু পুড়ে গিয়েছে, এটা কখনো মানে এটা তোলা যায় না এই পোড়া দাগটা। কিন্তু আপনারা দেখেন যে প্রথমে কিভাবে দেখেছিলেন আর এখন মেজে নেওয়ার পরে কতটা সুন্দর ক্লিন হয়েছে। মাস্ক দিয়ে আজকে যে কটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।